আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো নেই জানেন, আমার শরীরটা একদমই ভালো নেই। আমি আমার হয়েছে কি, আমার না ঘুম হয় না, সারা সারা রাত আমি জেগে থাকি। এখন বলেন, সারা দুনিয়ার মানুষ ঘুমাচ্ছে আর আমি একা জেগে আছি, ভালো লাগে বলেন? একটুও ভালো লাগে না, একটুও ঘুমাতে পারি না। আমি আমি দেখি, হ্যাঁ, রাত দুটো তিনটে চারটে পাঁচটে, মানে পাঁচটা বেজে গেল তখন তো ফজরের সময় হয়ে যায়, উঠে যাই, তো একদমই ঘুম হয় না। আমি বুঝতে পারছি না কেন এটা হচ্ছে। আপনারা কি জানেন কি করলে ঘুম আসবে? আমি তো সারা রাত কি করি জানি, সারাক্ষণ দোয়া দরুদ পড়তে থাকি, মনে করি দোয়া পড়তে 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 টায়ার্ড হয়ে যাব, তারপরে ঘুমিয়ে যাব, কিন্তু কোনো কাজই হয় না। আর ডক্টর বলে ঘুমের ওষুধ খেতে, হ্যাঁ, যে এরকম না ঘুমালে শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু ঘুমের ওষুধেও কাজ হয় না জানেন। ঘুমের ওষুধ, আমি না ঘুমের ওষুধ খেতে ইচ্ছে, আমার ভয় পাই, আমার মনে হয় যদি অভ্যস্ত হয়ে যায় পরে যদি ঘুমের ওষুধ ছাড়া ঘুম না আসে, সেজন্য না ঘুমের ওষুধও খেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে খাই, দু এক সময় হয়তো, যখন একদম একেবারেই ঘুম আসে না, না পেরে হয়তো ঘুমের ওষুধ একটা খেয়ে ফেলি, তারপরেও দেখি না সাউন্ড স্লিপ হয় না, মানে হুট করেই ঘুমটা ভেঙে যায় মাঝরাতে। তারপরেই তো নানা রকম কথা মনে হতে থাকে, কষ্টের কথা, সুখের কথা, সব কথাই মনে হতে থাকে, কষ্টটাই বেশি মনে হয়, যার জন্য আর ঘুমাতে পারে না। তো আর ঘুম না হলে যেটা হয়, হ্যাঁ, সকালে উঠে দেখি একদম ভালো লাগছে না, কথা বলার শক্তি পাই না, খাওয়ার রুচি হয় না, কিছুই ভালো লাগে না। তো আপনারা আমাকে বলেন খুব ঘন ঘন আমাকে ভিডিও বানাতে, কিন্তু বিশ্বাস করেন পারি না, শরীরটা মনে হচ্ছে কি যান চলে না এরকম লাগে। তো আপনারা এত অনুরোধ করেন, তখন আমার মনে হয় আহারে সবাই আমার জন্য অপেক্ষা করছে। অনেকে বলেন যে আপু একটু পরপরই চেক করতে থাকি নোটিফিকেশন এসেছে কি না, তখন আমার খুব খারাপ লাগে যে আপনারা এত অপেক্ষা করে থাকেন আমার ব্লগের জন্য। আর তাছাড়া অনেকে অনেকে অনুরোধ করেছেন যে আমি কিভাবে রাইস কুকারে পোলাও রান্না করি ওটা দেখাতে। তো আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি আবার বৃষ্টি খুব পছন্দ করি, হ্যাঁ, অসম্ভব পছন্দ করি, মানে ঝুম বৃষ্টি যেটা, হ্যাঁ, মানে পাশের জনের কথা শোনা যাবে না, আকাশ অন্ধকার হয়ে যাবে, এরকম বৃষ্টি কিন্তু এই দেশে হয় না, আমরা দেখি না। আমার ভীষণ ভালো লাগে, আমার জীবনের মানে সবচেয়ে ভালো লাগার ব্যাপারটাই কিন্তু প্রচণ্ড বৃষ্টি। তো আমার না মানে নিজে নিজে চিন্তা করতে থাকি, কচু পাতাতে পানি পড়ছে, গড়িয়ে যাচ্ছে পানিটা, পানি জমা হয়ে গেছে, এগুলো চিন্তা করতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে বাংলাদেশের মতো, তো আমি চিন্তা করলাম কি যে ঠিক আছে, আজকে আপনারা যে জানতে কিভাবে রাইস কুকারে পোলাও রান্না করি ওটা আমি আপনাদেরকে দেখাবো। জানেন সেই সকাল থেকে কতবার যে আসলাম, আবার যে শুয়ে পড়েছি, ভালোই লাগছে না, মানে সারা রাত ঘুম হয়নি, তো এত বেশি টায়ার্ড যে আমার এটুকু দেখাতেই আমার মনে হচ্ছে আমার হাত পা ভেঙে যাচ্ছে। আমি কিন্তু এমন ছিলাম না জানেন, কেন এমন হয়ে গেলাম, হয়তো গত দু বছরে ঘরে বন্দি থাকতে থাকতে মানসিক ডিপ্রেশন এটা সেটা সব কিছু মিলে আসলে কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে রাইস কুকারে রান্না করতে হয় পোলাও। আর তাছাড়া বৃষ্টি হওয়াতে না মনে পড়ে গেল একটা, ছোটবেলায় মার কাছে গল্প শুনতাম, হ্যাঁ, মায়ের অনেক গল্প আমার মনে আছে, এত মজার মজার গল্প মা বলতেন। তো আমার মায়ের কিন্তু খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল, হ্যাঁ, সে আমার ওরকমই হতো, 9 বছর 10 বছর, 10 পার হয়ে গেলেই নাকি গ্রামের লোকজন বলতে থাকতো, আল্লাহ বয়স হয়ে গেছে 11 বছর এখনো মেয়ের বিয়ে হয় না, ওটা একটা লজ্জার ব্যাপার হয়ে যেত। তো মার কিন্তু 9 বছর বয়সে বিয়ে হয়েছিল, খুব ছোট ছিলেন মা। তো আমার নানা বাড়ি হলো বিক্রমপুরের, বিক্রমপুরে আমার নানার বাড়ি, চৌধুরী বাড়ি, ওটা আমার নানা বাড়ি। আর মায়ের 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 নানা বাড়ি হলো বিক্রমপুরে পাঠান বাড়ি, ওটা হলো মায়ের নানা বাড়ি। মায়ের দাদা বাড়ি হলো বিক্রমপুরে চৌধুরী বাড়ি।
তো আমার আমার জীবনে বোধ হয় আমি একবারই ওই বাড়িতে গিয়েছি, আমি খুবই ছোট ছিল, আমার মনে নেই আসলে, একটু একটু মনে পড়ে যে ওই বাড়িতে আমি গিয়েছিলাম। মায়ের নানা বাড়িও গিয়েছিলাম, বিশাল বড় জমিদার বাড়ি টাইপের বাড়ি, বাস খুব ভালো লেগেছে ওখানে। যাই হোক, তো মা মা না নানা ভাইয়ার অনেক গল্প বলতেন আমাদের কাছে। নানা ভাইয়ার ইন্ডিয়াতে বিজনেস ছিল, আসা যাওয়া করতেন তখন, ওখান থেকে বিজনেস করতেন, আরও অনেক গল্প করতেন মা নানা ভাইয়ের। তো একটা গল্প আজকে আমার মনে পড়ছে, যে মা বলেছিলেন যে নানা ভাইরা যখন খুব ছোট ছিলেন তারা মাদ্রাসায় পড়তে যেতেন আর কি, রেগুলার মাদ্রাসায় পড়তে যেতেন, ফজরের সময় উঠেই মাদ্রাসায় পড়তে যেতেন ছোট ছোট বাচ্চারা। তো নানা ভাইয়ের একটা খুব প্রিয় বন্ধু ছিল যার নাম ছিল ইমরান। তো আমার মায়ের দাদি, হ্যাঁ, উনি বলতেন যে আমার দাদার সাথে আমার নানা ভাইয়ের সাথে মাঝে মাঝে সেই ছেলেটা আসতো খেলতে, অসম্ভব সুন্দর নাকি ছিল, একেবারে দুধে হালতা গায়ের রং, ঠোঁটগুলো লাল, আর এত ভদ্র মার্জিত একটা বাচ্চা ছিল বলার মতো না। তো সবাই তাকে ভীষণ আদর করত ইমরানকে, আর নানা ভাইয়ার সাথে তো একদম গলায় গলায় দোস্তি, এরকম ছিল। তো তারা যখন মাদ্রাসাতে পড়তে যেত ইমরান আর নানা ভাই সবসময় একসাথেই বসত। তারপরে তো প্রতিদিনই এরকম যাওয়া আসা হচ্ছে। তো একদিন না প্রায় দু তিন দিন এরকম হলো ইমরান আর আসছে না পড়তে। তো নানা ভাইয়ের মনও অনেক খারাপ যে ইমরানের সাথে এত ভালো বন্ধুত্ব ছিল, ইমরান পড়তে আসছে না। নানা ভাইয়ার মনটা অনেক খারাপ। নানা ভাইয়া নাকি তার মাকে বলেছেন যে আমার বেস্ট ফ্রেন্ড যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু যে ইমরান, ইমরান পড়তে আসছে না, তো আমার মনটা ভালো নাই। তো আবার আমার নানা ভাইয়ের মা নাকি বলেছেন যে তুমি হুজুরকে জিজ্ঞেস করো, উনি হয়তো জানবেন। তো ইমরান আসতো ঠিকই, কিন্তু ইমরানকে যখন আমার নানা ভাইয়ের মায়েরা জিজ্ঞেস করতো বাবা তোমার বাড়ি কোথায় কোথায় থাকো, সে বলতো ওই দিকে, এরকম বলতো আর কি। তারপরে কখনো যায়নি আর কি ওদের বাড়িতে কেউ। তো যাই হোক, আসছে না অনেকদিন, নানা ভাইয়ার মন খারাপ। তো নানা ভাইয়া নাকি তার হুজুরকে যেয়ে জিজ্ঞেস করেছেন যে হুজুর ইমরান আসে না কেন। তো হুজুর নাকি বলল যে হ্যাঁ আমি বলবো তোদেরকে ইমরান কেন আসে না। তো নানা ভাইয়া তো একদম অস্থির হয়ে আছে, বলেন হুজুর বলেন। তো বলছে ঠিক আছে সবাই যাক, তারপরে তোকে বলবো, তোর যেহেতু প্রিয় বন্ধু তোকে আমি পরে বলবো। তো সবাই ছুটি হয়ে গেল, সবাই চলে গেল। তো নানা ভাইয়া নাকি জিজ্ঞেস করেছে বলেন বলেন হুজুর কেন, কি হয়েছে, কি অসুখ করেছে ইমরানের যে ইমরান এতদিন আসে নাই। তখন হুজুর বললেন যে শুন, তোরা শেষের দিন যেদিন যেদিন লাস্ট ইমরান এসেছিল, বলে সেদিন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টিতে না অনেক পানি জমে গিয়েছিল, বলে তো তোদেরকে আমি ছুটি দিয়ে দিলাম, তো আমি দরজার কাছে দাঁড়িয়েছি, বাচ্চারা যাচ্ছে, এতটা পানি ভেঙে বাচ্চারা সবাই বাড়ি যাচ্ছে। বলে তখন আমি দেখলাম ইমরান আস্তে করে এরকম মানে পানি শূন্যের উপর দিয়ে, পানির উপর দিয়ে ইমরান চলে গেল, পানি ওকে টাচ করলো না। বলে আমি দেখার পর আমি আর কিছু, তখন তো ইমরান চলেই গেছে, আমি সারা রাত চিন্তা করলাম যে ইমরান এরকম উপর দিয়ে চলে গেল, ওর পায়ে পানি লাগলো না, এটা কী হলো। বলে তখন পরদিন ইমরান যখন আসলো, আমি ওকে আমার রুমে নিয়ে আমি জিজ্ঞেস করলাম যে বাবা তুমি তো আমার ছাত্র, তো আমি তোমাকে কালকে দেখেছি যে তুমি পানির ওপর দিয়ে চলে যাচ্ছ, কী ব্যাপার বলো তো বাবা। বলে তখন ইমরান বলল যে হুজুর আপনি যেহেতু দেখেই ফেলেছেন, এখন তো আমাকে বলতেই হবে, আমি আসলে মানব না, আমি আসলে জিন, আমি আপনার কাছে কোরআন শরীফ পড়তে আসি। তো যেহেতু আপনি আমার পরিচয় জেনে গেছেন, তো সেজন্য আমি আর কোনো দিন আসবো না। ওই দিন থেকে আর ইমরান আসে না। তো এটা শুনে আমি বলি আল্লাহ, বলে কি নানা ভাইয়া দেখেছে, কি ভাগ্য না, কত ভালো জিনের সাথে নানা ভাইয়ার দেখা হয়েছে। তো যাই হোক, আজকে তো বৃষ্টি হচ্ছিল, যেন আমার হঠাৎ ওই কথাটা মনে পড়ে গেল।
তোমার মা মায়ের ছোটবেলার অনেক গল্প বলতো, এত মজা। মানে আমাদের ছোটবেলার সাথে মায়ের ছোটবেলার অনেক তফাত, যেমন আমার বাচ্চাদের সাথে আমার ছোটবেলার অনেক তফাত, তেমনি কিন্তু আমার মায়ের ছোটবেলার সাথে আমাদের অনেক তফাত। মায়েরা তো গ্রামে বড় হয়েছেন, আমার মা কিন্তু খুব সহজ সরল একটা গ্রামের মেয়ে, খুবই সহজ সরল, যাকে আমি কোনোদিন আমার তার হাজবেন্ডকে নিয়ে তাকে গর্ব করতে শুনিনি, তাদের তার সন্তানদেরকে নিয়ে কোনোদিন তাকে গর্ব করতে শুনিনি যে আমার ছেলে ব্যারিস্টার বা আমার এটা। উনি কখনই কিন্তু বলতেন না যে আমার মেয়ের জামাইরা এত এরকম পজিশনে আছে বা কিছু। খুবই সহজ সরল ছিলেন আমার মা, উনি কখনো এই ধরনের গল্পই করতেন না, খুবই সোজা সাজা। যাই হোক, তো মায়ের একটা বান্ধবী নাকি ছিল পম্ফি, পম্ফি নাম ছিল। হ্যাঁ, মা বলতেন পম্ফি, এখন পম্ফি কি ধরনের নাম আমি জানি না, মায়ের মুখে নামটা শুনতাম, মায়ের খুব প্রিয় বান্ধবী ছিল। পম্ফির একটা ছোট ভাই নাকি ছিল, ছোট্ট 4-5 বছরের। তো ও নাকি মানে 4-5 বছর বাচ্চা তো অত গুছিয়ে কথা বলতে পারে না, তো মোটামুটি মায়েরা যখন খেলা করতো ও খেলতে আসতো, তো মা বলে কি আমরা না দুষ্টামি করে জিজ্ঞেস করতাম, এই বাবু, ওকে বাবু বলে ডাকতো, বলে ওই বাবু তুই বড় হলে কাকে বিয়ে করবি রে? আর ও বলতো কি আমি বড় হলে পম ফেলে বিয়ে করলু। বলে এটা যখন বলতো পম ফির রেগে হারাম জাদা তরে বিয়ার নসমি তামুনি, বলে পম ফিও তো ছোট ছিল, অত তরে বিয়ার নসমি তামুনি বইলা ভাইটা যে যে মারতে থাকতো, খুব মজা লাগতো। মানে এরকম ছোটখাটো কত গল্প যে বলতেন। আরেকটা গল্প শুনেছিলাম মায়ের কাছে, মায়ের একটা বান্ধবী ছিল, ওর ছিল নাম ছিল মরিয়াম। তো মরিয়ামদের বাড়ি থেকে মায়ের বাড়ি, মায়েদের বাড়ি বেশ দূর ছিল, একটা বাঁশঝাড় ছিল। হ্যাঁ, বাঁশঝাড়ের পাশ দিয়ে নাকি মরিয়ামদের আসতে হতো মায়ের বাসায়। তো ওই মরিয়ামের সাথে মায়ের পুতুল বিয়ে দেওয়ার কথা, তো মরিয়ামের ছেলে মায়ের মেয়ে। তো মা বলছে যে আমরা তো আমি খুব পুতুল টুতুল দিয়ে পুতুলকে সাজিয়ে টাজিয়ে বসিয়ে রেখেছি, বরযাত্রী আসবে, আবার ছোট ছোট রঙিন কাগজ কেটে কলা গাছের মধ্যে কাগজ দিয়ে সাজিয়েছে, মায়ের দাদি আবার মাকে সুন্দর করে ইলিশ পোলাও টোলাও রান্না করে দিয়েছে, মেহমানরা খাবে। মায়ের আবার ছোটবেলায় মা মারা গেছেন, হ্যাঁ, তো দাদির কাছেই তারা মানুষ হয়েছেন। তো যাই হোক, খুব অপেক্ষা করছে বরযাত্রী আসবে। তো অনেকক্ষণ হয়ে গেছে, রাত হয়ে গেছে, বরযাত্রী আর আসছে না। মা বলে আমরা আমি তো চিন্তায়, আর আমার দাদি খেপাচ্ছে, যা তোর মেয়ের বিয়ে তো ভেঙে গেল, বরযাত্রী আসলো না তোর মেয়ের বিয়ে ভেঙে গেল, এই যে একটা কলঙ্ক হয়ে গেল, তোর মেয়ের তো আর বিয়ে হবে না। তো আর মা তো অজোরে কাঁদছে যে বিয়ে ভেঙে গেছে, মেয়ের তো আর বিয়ে হবে না। যাই হোক, তো পরদিন যেহেতু এত রাত হয়ে গেছে, পরদিন সকালে মা সকালবেলা নাকি মরিয়মদের বাসায় গিয়েছে। মরিয়মদের বাসায় গিয়ে নাকি মরিয়মের আম্মাকে বলছে যে খালাম্মা মরিয়ম কোথায়, আমার পুতুল ছেলের সাথে মরিয়মের পুতুলের আমার পুতুল মেয়ের সাথে মরিয়মের পুতুল ছেলের বিয়ে, তো ও কেন আসে নাই, আমি ওর সাথে ঝগড়া করতে আসছি। তো মরিয়মের মা বললো, মা গো কি বলবো আমি, মরিয়ম তো ভয় পেয়েছে, বাঁশঝাড় দিয়ে যাচ্ছিল পুতুল নিয়ে, তো মরিয়ম ভয় পেয়েছে, তোর তো জ্বর এসে গেছে। তারপরে মা বলে আল্লাহ কিভাবে ভয় পেয়েছে, কেমন করে ভয় পেলো? তারপরে ও মরিয়মের কাছে গিয়ে দেখে ভীষণ জ্বর। হ্যাঁ, মরিয়ম একদম বিছানায় পড়ে আছে, ভীষণ জ্বর তার গায়ে। তারপরে মা বললো যে তুই কি দেখেছিস? মরিয়ম না চুপ বড় বড় করে বলছে যে জানিস আমি তোদের বাসায় যখন যাচ্ছিলাম, ওই বাঁশঝাড় দিয়ে যাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার, হঠাৎ আমি দেখি কি একটা হাড়ির মধ্যে আগুন, হ্যাঁ একটা হাড়ির মধ্যে আগুন, তার উপরে একটা লাল জিব্বা এমন 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 করছে, বলে ওটা দেখে আমি চিৎকার করে ওখানেই ফিট হয়ে পড়ে গেছে। তারপরে ওই পাশ থেকে লোকজন আমার চিৎকার শুনে লোকজন নিয়ে ওকে ঘরে নিয়ে আসছে। তারপর তো মরিয়মের জ্বর আর ছাড়ে না, হ্যাঁ মরিয়ম তো দিন দিন অসুস্থই হতে থাকলো। পরে মা বললেন পরে নাকি মরিয়মের একটা গাল নাকি, সে জ্বরটা ভালো হয়ে গেল, একটা গাল নাকি আস্তে আস্তে ভিতর দিকে ঢুকে গিয়েছিল, এবং সে ওড়না দিয়ে সবসময় গালটা এভাবে ঢেকে তারপরে আসতো ওই ভয় পাওয়ার পর থেকে।
তো এগুলি গল্প মা তো ছোটবেলায় আমাদেরকে রেগুলার এসব গল্প বলতেন, তার বান্ধবীরা কি দেখেছে, তারা কি দেখেছে। আমি আর নাসরিন এত ভয় পেতাম, সব বোনরাই, মাবু বাপা, আমার ছোট বোন শামিম, আমরা সবাই খুব ভূতের ভয় পেতাম। তো ওইসব গল্প যখন শুনতাম না, চোখে কিন্তু ভাসতো, এখনো আমার চোখে ভাসে, একটা হাড়ির মধ্যে আগুন, একটা লাল জিব্বা এরকম এরকম করছে। উফ, এগুলো চিন্তা করলে খুব খুব ভয় লাগে। তো আজকে এই বৃষ্টিটা দেখে না মনে পড়ে গেল এইসব কথা, মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও শরীরটা ভালো লাগছে না, আপনারা বলেন কেন এত দেরি করে করে আমি আমার ব্লগ দিই, কিন্তু বিশ্বাস করেন আমার না মানে জানটা চলছে না, কেমন যেন মনে হয় কি আসলে কিছু লুক ফরওয়ার্ড করছি না। সত্যি কথা কি, এই করোনাতে এত বন্দি জীবন না, মানে কিছুই, সবই তো অনিশ্চিত। হ্যাঁ, বাংলাদেশে যাব, খুশি হচ্ছি যাব, আপনাদের সাথে দেখা হবে, কিন্তু আসলেই কি যেতে পারবো? ওই নভেম্বর পর্যন্ত পরিস্থিতি কি হবে একমাত্র আল্লাহই জানে। তো শুধু আল্লাহকেই ডাকছি যে আল্লাহ সব কিছু ঠিক করে দাও, আল্লাহ আগের মতো করে দাও, একটু শান্তি দাও। শুধু বলি আল্লাহ একটু যেন শান্তিতে ঘুমাতে পারি। আপনাদের কি কারো জানা আছে কি করলে তাড়াতাড়ি ঘুম চলে আসবে? আমি একটু জানতে চাই, ভীষণ কষ্টে আছি জানেন। আচ্ছা তাহলে চলেন আজকে দেখিয়ে দিই কিভাবে রাইস কুকারে পোলাও রান্না করতে হয়। ছটপট হয়ে যাবে, খুবই সোজা। যখন রাইস কুকারে পোলাও রান্না করবেন আর চুলোতেই করতে যাবেন না, এত আরাম জানেন। তো আমরা শুরু করে দিই, চলেন দেখিয়ে দিই। চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা রাইস কুকারে পোলাও রান্না করব। আমি এখানে 2 মাগ বাসমতি চাল নিয়েছি, আর 4 চামচের 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা নিয়েছি। এখানে বেরেস্তা আছে যেটা আমি পরে দিব, একটু পিঁয়াজ কাটা আছে, আর দারুচিনি আর এলাচি আছে। এখানে দুধ রেখেছি, এটাতে আমি স্যাফরন দিয়ে দিব। স্যাফরনটা ভিজিয়ে রাখলে একটু কালারও আসবে আর খুব সুন্দর ঘ্রাণ আসবে। তো স্যাফরনটাই একটু ভিজিয়ে রাখব, আমি এটাতে একটু নাড়িয়ে দিই স্যাফরনটা, স্যাফরনটা থেকে রং আসবে। আর পানি লাগবে, আমি নিয়েছি 2 মাগ বাসমতি চাল, এটার জন্য নিব 3 মাগ গরম পানি। 3 মাগ, কিন্তু চুলোতে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু ডাবল পানি নিতে হবে। 2 কাপ যদি চাল হয় 4 কাপ পানি নিতে হবে, কারণ চালটা কষানোর পরেই কিন্তু আপনি পানি দিয়ে চুলোটা একদম বাড়িয়ে দেবেন, 2 মিনিটের মধ্যে চালটা শুকিয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তারপর এটা দমে দিয়ে দেবেন। কিন্তু এখানে সেটা হচ্ছে না, যার জন্য পানি একটু কম দিতে হবে, নাহলে গলে যাবে। আর এখানে আমি গোলাপ জল রেখেছি, একটুখানি দিয়ে দিব, লবণ তো লাগবেই। ঠিক আছে চলেন এবার শুরু করা যাক। আমি চালটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এলাচি দারুচিনিটাও দিয়ে দিচ্ছি, লবণ দেব পরিমাণ মতো, এই এতটা দিলাম। আর তেল তো দিতেই হবে, তেলের কথা আমি তখন বলিনি, তা তেল তো দিতেই হবে অবশ্যই। তো তেলটা আমি পরিমাণ মতো দিচ্ছি। এতটা দিলাম, এবার পুরো পানিটাই আমি দিয়ে দিচ্ছি। নেড়ে দেব, মিলিয়ে দিচ্ছি। এবার আমি বন্ধ করে দিচ্ছি, স্টার্ট করে দিচ্ছি, আমি শুরু হয়ে গেছে।
23 মিনিট হয়ে গেছে আমি এটা বসিয়েছি এখন একটু দেখব এটা কি অবস্থায় আছে এই প্রায় হয়ে গেছে একটু নেড়ে দিব এখন আমি এটা ওয়ার্মে দিয়ে দিব হ্যাঁ ওয়ার্মে দিয়ে দিলে এটা নিজে নিজে হয়ে যাবে আর তাপে দিতে হবে না মানে চুলো জ্বালিয়ে রাখতে হবে না জাস্ট ওয়ার্মে আমি দিয়ে দিব ওয়ার্মে চলে গেছে এখনটা নিজে নিজে ঝরঝরে হয়ে যাবে একটু পরে আমি এটা দিয়ে দিব জাফরান আর বেরেস্তা ঠিক আছে একটু হোক এখন আমি জাফরানটা দিয়ে দিব দেখেন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে প্রায় আর কিছু বেরেস্তাও দিয়ে দেব এখন আর কিছু রাখবো পরে যখন আমি বাড়বো উপরে দেওয়ার জন্য হয়ে গেছে আমার পোলাওটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি হয়ে গেল আমার দারুণ মজার পোলাও আর আমি এটাতে কিন্তু টাইম সেট করিনি কারণ হয় কি ধরেন আপনি বাসমতি চাল বা পোলার চাল এক একটা এক এক রকম তো আর বেশ পরিমাণে বেশি কম হতে পারে সেজন্য আমি কখনো টাইম সেট করি না আমি জাস্ট 20 মিনিট পর একবার খুলে দেখি তারপরে ওয়ার্মে দিয়ে দিই হ্যাঁ তো খুব সুন্দর করে হয়ে যায় আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে এবং কত ঝটপট হয়ে যায় মাত্র 23 মিনিট সময় লেগেছে এটা রান্না হতে তো আশা করি আপনারা বানিয়ে খাবেন আর যদি বানাতে ইচ্ছে না করে কোনো অসুবিধা নেই আমি আছি না আপনারা সবাই আমার বাসায় চলে আসবেন আমি রান্না করব আর আপনারা মজা মজা করে খাবেন তো আজকে এই পর্যন্তই আগামীতে আবার তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে ও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন অনেক দোয়া অনেক ভালোবাসা রইল Allah Hafiz.